হামাসের সাথে সংঘাতের মাঝে নিজেদের বাণিজ্যের চাকা সচল রেখেছে ইসরায়েল। দেশটির মোট ৬টি বন্দরের কার্যক্রমের গতি কিছুটা কমলেও থেমে নেই বাণিজ্যের চাকা। এরই মধ্যে আশদোদ বন্দর দিয়ে আমদানির গতি ধীরে ধীরে বাড়ানো হচ্ছে। বাণিজ্য পরিস্থিতি স্বাভাবিক করার প্রস্তুতিও নিচ্ছে ইসরায়েল সরকার। ইসরায়েলের অন্যতম ব্যস্ত বন্দর আশদোদ। দেশটির আমদানি রপ্তানির সিংহভাগ এই বন্দর দিয়ে হয়ে থাকে। গাজা থেকে ৪০ কিলোমিটার দূরের এই বন্দরেও হামাসের সাথে সংঘাতের প্রভাব পড়েছে। ইসরায়েলের ৫ম বৃহত্তম এই শহরের বন্দর ঘিরে সবসময় থাকে ব্যস্ততা। ২০২২ সালে প্রায় $50 বিলিয়ন পণ্য আমদানি রপ্তানি হয়েছে এ বন্দর দিয়ে। গাজা থেকে ইসরায়েলের বিভিন্ন শহরে হামলার পর বাণিজ্যের গতি হয়েছে বাধাগ্রস্ত। বিভিন্ন দেশ থেকে পণ্য সরবরাহ কমেছে ৩০%। তবে থমকে থাকেনি কার্যক্রম। আশদোদ শহর ও বন্দরকে রক্ষায় নানা প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। আয়রন ডোমের পাশাপাশি প্রতিটি ব্যক্তি সামরিক নানা প্রশিক্ষণ প্রাপ্ত। আমরা আমাদের জানমাল রক্ষায় পদক্ষেপ নিচ্ছি। ব্যবসায় গতি বাড়াতে সকলের সাথেই যোগাযোগ অব্যাহত রয়েছে। প্রায় ৩ সপ্তাহ আগে হামাসের হামলায় দেশটির ব্যবসায়িক কার্যক্রমে দেখা দেয় স্থবিরতা। এখন পর্যন্ত ক্ষতির পরিমাণ $বিলিয়ন ছাড়িয়ে গেছে। তবে আমদানি রপ্তানি কার্যক্রম যাতে দ্রুত আগের অবস্থায় ফিরে যেতে পারে সেজন্য আন্তর্জাতিকভাবে পদক্ষেপ নিচ্ছে দেশটি। আমাদের ৬টি সুরক্ষা এলাকা তৈরি আছে। যারা অন ডিউটি থাকবে তাদের নিরাপত্তার নিশ্চয়তা যাতে মাত্র ৪৫ সেকেন্ডের মধ্যে হতে পারে সে ব্যাপারেও আমরা বেশ সচেতন। আশদোদ বন্দর ছাড়াও বাকি বন্দরগুলোতেও ধীরে ধীরে সচল হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম। ইফতেখার আলম, চ্যানেল 24।